শুরু করছি বাস্তব জীবনের পার্ট 9। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়, মানব জীবনে সফলতা পাওয়ার উপায়গুলি কী কী। আমরা জীবনে প্রত্যেকে সফল হতে চাই, তাই চেষ্টাও করি, কিন্তু সঠিক সফলতার পথ না পেয়ে আমরা ব্যর্থ হয়ে পড়ি। ফলে এই ব্যর্থতা আমাদের জীবনকে কালো চাদরে মুড়ি দিয়ে সফলতার হাতছানি থেকে দূরে সরিয়ে রাখে, জীবনের গতিকে শিথিল করে দেয়, মনকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দ্বিতীয়বার প্রচেষ্টাকে নিঃশেষ করে দুঃখের চরম সীমারেখায় পৌঁছে দেয়। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা কিছু সফল ব্যক্তিদের সফলতার কারণ নিয়ে আজকের আলোচনা করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। নাম্বার 1, সফল ব্যক্তিরা জীবনের প্রতিটি মুহূর্তকে পরিকল্পনা মাফিক সময়কে কাজে লাগান, তাই তারা জীবনে সফল হন। কারণ সময় হলো সফলতার প্রধান অঙ্গ। নাম্বার 2, সফল ব্যক্তিরা প্রত্যেকটি কাজ দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কাজ করায়, তাদের সফলতা পাওয়াটা সহজ হয়। ফলস্বরূপ পৃথিবীর কোনো বাধা তাকে ব্যর্থ করতে পারে না। নাম্বার 3, সফল ব্যক্তিরা সাধারণ ব্যক্তিদের চিন্তার বাইরে নতুন কোনো পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে, যা নতুন কিছুর আভাস, ফলে প্রতিযোগিতা থাকে না। নাম্বার 4, সফল ব্যক্তিরা দায়িত্বশীল হন, ফলে ছোট বড় সকল কাজ অত্যন্ত দায়িত্বের সাথে পালন করায় সফলতা তাকে সহজে ধরা দেয়। নাম্বার 5, সফল ব্যক্তিরা সঠিক চিন্তা ও পরিকল্পনা মাফিক উদ্দেশ্যমুখী কাজে ঝুঁকি নেওয়ায় সহজে ব্যর্থ হয় না, ফলে ঝুঁকি নেওয়ার সাহস তাদের বেড়ে যায়। নাম্বার 6, সফল ব্যক্তিরা তাদের উদ্দেশ্য পূরণের স্বার্থে বিভিন্ন ধরনের সামাজিক ও রাজনৈতিক ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কারণে তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়। নাম্বার 7, সফল ব্যক্তিরা তার সাফল্য অর্জনে সঠিক সঙ্গী বা সাথী সংগ্রহ করে নেওয়াই তার উদ্দেশ্য সফল হওয়ার পথ সহজ হয়ে যায়। নাম্বার 8, সফল ব্যক্তিরা ব্যর্থতাকে ভয় পায় না, কারণ তারা জানে সংগ্রাম করার মন্ত্র, তাই তারা ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুশীলন করে নতুন করে সংগ্রাম শুরু করে। নাম্বার 9, সফল ব্যক্তিরা সেই কাজটি করে যে কাজটি তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে বা যে কাজটি করলে আনন্দ পায়, ফলে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে কাজটি করতে পারে। নাম্বার 10, সফল ব্যক্তিরা কোনো কাজ শুরুর পূর্ব লক্ষ্য নির্ধারণ করে নেয়, ফলে তারা লক্ষ্যযুদ্ধে পদভ্রষ্ট হয় না। নাম্বার 11, সফল ব্যক্তিরা
ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করায় কোনো উদ্যোগ নেওয়ার সময় কি হারাবেন সেটি বিবেচনার বাইরে রেখে কি কি পাবেন সেটি নিয়ে চিন্তা করে। নাম্বার 12, প্রত্যেকটি সফল মানুষেই ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকে, আর এই ধৈর্যই তার সাফল্যের পূর্ণ সীমায় পৌঁছে দেয়। আজকের এই আলোচনার বিষয় থেকে এটাই পরিষ্কার যে আমরা যদি সফল ব্যক্তিদের এই সফলতার কারণগুলি অনুশীলন করে আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি, তবে আমরাও সফল ব্যক্তিতে পরিণত। আজকে বিষয়টি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। বিষয়টি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত শিক্ষামূলক বিষয় নিয়ে আপনাদের সেবায় হাজির হব। এবং যারা আমাদের সাথে জুড়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওর বিষয় থাকবে রাগ দমনের উপায়। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।